মৃত্যুর আগে ঐন্দ্রিলার শেষ দিনগুলো কিভাবে কেটেছে এবার তা জানালেন চিকিৎসক। ঐন্দ্রিলার ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 7 বছর ধরে সঙ্গে ছিলেন তার চিকিৎসক, যার কাছে তিনি শুধু রোগী না হয়ে গিয়েছিলেন মেয়ের মতো। আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যান্সার হলে অনেকেই গোপন করতে চান, ও কোনোদিনও সে পথে হাঁটেনি। কেমো নেওয়ার পর চুল উঠে গিয়েছে, ওভাবেই বাহিরে বেরিয়েছে, কোনোদিনও পরচুলা পড়েননি। প্রথমবার যখন ঐন্দ্রিলার ক্যান্সার হয় তখন তিনি ক্লাস 11-এ পড়তেন। সেই কথা বলতে গিয়ে ডাক্তার জানান, তখনও ঐন্দ্রিলা অভিনেত্রী হয়নি, তবে হতে চাইতো। তখন সে স্কুলে পড়ত, দারুণ জেদ ছিল তার, অনেক লড়াই করে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, অভিনয় শুরু করে, স্বাভাবিক জীবনের পথে একটু এগিয়েছে। আবার তখনই ফিরে আসে আবারও সেই ক্যান্সার। 6 বছর পর দ্বিতীয়বার ক্যান্সার ফেরত এলো ওর শরীরে, আর দ্বিতীয়বার ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময় ফুসফুসে একটি জটিল অস্ত্রোপচারও করা হয় ঐন্দ্রিলার, বাদ যায় আধাখানা ফুসফুস। সে প্রসঙ্গে ডাক্তার জানান, ওটা এতটাই জটিল ছিল যে ঐন্দ্রিলা অপারেশন থিয়েটারের টেবিলেই মারা যেতে পারত। অস্ত্রোপচারের আগে সে কথা খোলাখুলিই বলেছিলাম, মৃত্যু হতে পারে সে কথাও বলেছিলাম, তবে সে কথা কানে নেয়নি ঐন্দ্রিলা। এক মুহূর্ত না ভেবে বলেছিল, আপনি উটি শুরু করুন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ক্যান্সারের বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন এই ডাক্তার। জানালেন, ঐন্দ্রিলার মতোই মনের জোর ছিল ওর পরিবারের আর ওর কাছের বন্ধু সব্যসাচীর, তারাও সমানভাবে লড়াইটা চালিয়ে গিয়েছেন। তিনি জানান, শেষ দিনগুলিতেও মনের জোর একদমই হারাননি ঐন্দ্রিলা, 20 দিন ধরে সমানে লড়ে গিয়েছিলেন তিনি, কখনো চিকিৎসায় সাড়া দিয়েছেন, একটু ভালো হয়েছে, আবার কখনো অবনতি হয়েছে, তবে শেষের দিকের কার্ডিয়াক অ্যারেস্টগুলো আর সামলাতে পারেনি মেয়েটা, অবশেষে চলেই গেল। ঐন্দ্রিলাকে ট্রু স্টার, ট্রু ফাইটার বললেন তার চিকিৎসক। তার কথায়, লড়াইয়ের ময়দানে কখনো না কখনো হারতেই হয়, কোনো না কোনো ফাইটারকে এটা মেনে নিতেই হয়, তাদেরকে থামতে হয় কখনো। অবশেষে দেখতে দেখতে 5টা দিন কেটে গেল, না ফেরার দেশে চলে গিয়েছে ঐন্দ্রিলা শর্মা। সেই কবে থেকে জীবন যুদ্ধে লড়ছিল মেয়েটা, তবে সব লড়াই হয়তো শেষ আছে। ঐন্দ্রিলার লড়াই শেষ হয় 20 নভেম্বর দুপুর 12:55। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই এক বাক্যে মেনে নিয়েছে, ফাইটার ঐন্দ্রিলা চলে যাওয়ার আগে বড় শিক্ষা দিয়ে গেছে, প্রমাণ করে দিয়ে গেছে মনের জোর থাকলে সব ধরনের লড়াই করা সম্ভব। প্রিয় বন্ধুরা, ঐন্দ্রিলা শর্মাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।